আজকে আমাদের ভিডিওতে যে ফিশটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে মনস্টার ফিশের একটা ভ্যারাইটি। এটাকে হচ্ছে গার বলে। গারের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে, একটা স্পটেড গার, একটা এলিগেটর গার। এলিগেটর গারের বডিতে কোনো স্পট থাকে না, বাট স্পটেড গার এটা বডিতে ডট 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 ব্ল্যাক ডট দেখতে পাবেন। আপনি আমাদের ভিডিওতে ছোট সাইজটাও দেখতে পাবেন, বড় সাইজটাও দেখবেন। একটু খেয়াল করে দেখে বুঝবেন যে মাছের বডিতে কিছু স্পট আছে, যে স্পটগুলোর কারণে মধ্যে দেখবে এলিগেটর গার বলা হয়। আর এলিগেটর গার এটা হচ্ছে মূলত আফ্রিকান অ্যামাজন রিভারের একটা মাছ। এটা অনেক বেশি বড় হয়, আমি এই জন্য মনস্টার বলছি। এদের ম্যাক্সিমাম সাইজ 7 ফিট, 7.5 ফিট, 8 ফিট লম্বা হতে হয়। আর সেক্ষেত্রে সময় লাগে মিনিমাম হচ্ছে আপনার 22 থেকে 25 বছরের মতো সময় লাগে কম বেশি। এদের লাইফ টাইম মোটামুটি 30-35-40 বছরে নর্মালি মাছ পাওয়া যায় না, যদি খুব বেশি প্রবলেম ফেস না করে, কোনো ডিজিজে আক্রান্ত না হয়। সেক্ষেত্রে খুব সহজে এরা মরে না, অনেক লং টাইম বেঁচে থাকে এক একটা মাছ। আর এদিকে গালের ভিতরে কয়েকটা কালার আছে, একটা হচ্ছে আপনি অ্যালবিন অর্থাৎ সাদা, একটা এদিকে গাল আছে সাদা আছে, এই নর্মালি আমাদের এই ট্যাঙ্কে যে মাছটা থাকে একটা কালার আছে, দুইটা কালারই নর্মালি পাওয়া যায়। আর এদের ফুড হ্যাবিট যদি আমি চিন্তা করি, এরা হচ্ছে আপনার যেহেতু মনস্টার ফিশ, এরা মাছ মাংস ভেজিটেবল সব ধরনের ফুডই কনজিউম করে। তো আপনি যদি খুব দ্রুত এদের গ্রোথ চান, খুব বড় করতে চান দ্রুত, সেক্ষেত্রে আমি বলে দেখে লাইভ ফুড দেবেন। লাইভ ফিশ পাওয়া যায়, যখন ছোট সাইজের মাছ কালেকশন করবেন তখন এদেরকে লাইভ ফিশ খেতে দিবেন, সাথে তো ছোট ছোট গোস্তের টুকরা খেতে দিতে পারেন। আমাদের বাসা বাড়িতে আমরা যেভাবে গোস্ত খাই, চিকেন খাই, গরুর গোস্ত খাই, যে কোনো ধরনের মিট আপনি দেখে দিতে পারেন। তবে অবশ্যই সাইজ ছোটো করে দিবেন, মাছের সাইজের উপর ডিফেন্স করে। মাছ ছোটো আপনি খুব বড় টুকরা দিবেন সেক্ষেত্রে মাছ খাবে না, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমার মাছের সাইজ কতটুকু, সেই অনুপাতে আমি তাকে ছোটো ছোটো করে সাইজ করে যখন দিব তখন সে অবশ্যই খেয়ে নেবে। আর এরা সাধারণত 4-5 ইঞ্চি থেকে 10-12 ইঞ্চি হতে যে সময়টা নেয়, এই সময়টা এদেরকে এভিডে 2 টাইমস খাবার দিবেন। আফটার দেন যখন 1 ফিটের বেশি হয়ে যাবে তখন একদিন পরপর খাবার দিবেন, কারণ যদি খুব বেশি আপনি খাবার দেন এদের গ্রোথ দ্রুত বাড়বে। আর আমরা সাধারণত মনস্টার ট্যাঙ্ক ফিশ যারা পাই, এদের ট্যাঙ্ক 6 ফিট, 7 ফিট, 10 ফিট হয়ে থাকে। তো আপনার ট্যাঙ্কে একটা মাছ যদি 7 ফিট হয় তার মুখ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, বা আপনি এত বড় ফিশ কিপ করতে নাও চান নাও পারেন। সেজন্য যদি আপনি আপনার ছোটো ট্যাঙ্কে 3 ফিটের 4 ফিট ট্যাঙ্কে আপনি ফিশ কিপ করতে চান, অবশ্যই দেখে ডায়েট কন্ট্রোলে রাখবেন, একদিন দু একদিন খাবার দেবেন। খুব বেশি খাবার দিয়ে দ্রুত মাছের গ্রোথ বাড়বে, আপনি খুব বেশি দিন দিকে রাখতে পারবেন না। আমাদের অনেক কাস্টমার এমন আছে, আমাদের কাছে মাছ কিনে নিয়ে গেছে 6 মাস 1 বছর পরে, ভাই আমার মাছটাকে রিটার্ন নিয়ে যান, কারণ ম্যাক্সিমাম সাইজ হয়ে গেছে, শেয়ালটাকে রাখতে পারতেছে না, রাখতে পারলে তাকে ট্যাঙ্ক বানাতে হবে। এই জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো একদিন পরে মাছকে খাবার দিবেন, সেখানে মাছের স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথ কম আসবে। এদের ট্যাঙ্ক স্টাফের জন্য অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে কতদিন এই ফিশটাকে কিপ করতে যাচ্ছেন। যদি 5 বছর 10 বছর কিপ করতে চান সেক্ষেত্রে ফার্স্টে একটা বড় ট্যাঙ্ক বানিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেটা ফার্স্টে 2 ফিট 2 ফিট একটা ট্যাঙ্ক বানিয়ে নেবেন, সেখানে ছোটো ছোটো 2টা বা 3টা এলিগেটর গার রাখেন। সাথে এদের ট্যাঙ্ক মিট হিসেবে আপনি অস্কার রাখতে পারেন, রেড টেল ক্যাটফিশ রাখতে পারেন, আপনার বড় সাইজের যে প্যালোটগুলো আছে, মনস্টার ভ্যারাইটি যে কোনো ফিশ আপনি এদের সাথে একসাথে কিপ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এই ফিশের ফুড হ্যাবিট আমি অলমোস্ট বলছি আগে আপনাকে শেয়ার করছি। দেন হচ্ছে ট্যাঙ্ক ওয়াটার টেম্পারেচার, মানে প্যারামিটার যেটা থাকবে, এদের খুব বেশি একটা ওয়াটার প্যারামিটার মেনটেন করা লাগে না, নর্মাল পানি পিএইচ 6-7, 7.5 হলে না কোনো সমস্যা হবে না, টিডিএর হার্ডনেস কোনো ম্যাটার না। এদের ডিজিজ হয় না বললেই চলে, এদের কাছে শীত বর্ষা গ্রীষ্ম সবই একই রকম, কখনো কোনো পানিতে সমস্যা না। বাট একটা সমস্যা যেটা দেখা যায় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, শীতের সিজনে এদের ফুড কনজিউমের রেটটা অনেক কম থাকে, এরা অনেক দিন পর পর খাবার খায়। আমি যতটুকু জানি যে এই সময়টা এদের শরীরে যে ফ্যাট থাকে এটাকে বার্ন করে করে এরা চলে, এদের শরীরে যে নিউট্রিয়েন্টস প্রয়োজন সেটাকে ওইখান থেকে ফিল আপ করে। সো দ্যাট এই সিজনে আপনাকে অবাক হওয়া বা আপনি চিন্তা করে কোনো কারণ নেই যে কেন আমার মাছ খাচ্ছে না, কী সমস্যা হয়ে গেল, আপনি নো টেনশন এটাকে রাখতে পারেন। শীত চলে গেলে আবার সে খাবার কনজিউম করা শুরু করবে। আর আজাদ ফিশারিজ আপনারা জানেন যে অলমোস্ট সব ধরনের মনস্টার ভ্যারাইটি নিয়ে কাজ করে। সো আপনারা যে কোনো ভ্যারাইটি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন। মনস্টারের সব ধরনের ফিশ আছে, আমাদের এলিগেটর গার যে জয়া বলেন, ক্যাটফিশ বলেন, ক্যারোনার যে সমস্ত যে ভ্যারাইটিগুলো আছে, মিউটেশনগুলো আছে, আমাদের বর্তমান ইন হাউস স্টকের প্রায় স্পটেড গার আছে অলমোস্ট 80+ স্পটেড গার আছে। সাথে হচ্ছে আপনার বড় সাইজের 2টা আছে, আপনার দেখতে পাবেন 36 ইঞ্চি+ হবে এদের সাইজটা, একটু একটু কম হবে, আর বাকি প্রায় 36 ইঞ্চি+। এর কাছ থেকে যদি আপনার ফিশ কালেকশন করতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, আমরা আপনারা যে কোনো একটা মাধ্যমে যদি আমাদের সাথে যোগাযোগ করেন
আমরা আপনাকে আপনার পছন্দের প্রোডাক্টটি অবশ্যই পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।